উপন্যাসের শুরু হয় একটি মেসবাড়ি থেকে। মেসবাড়ি হলেও ওই সময় এটি ২০-২২ জন তরুণের একটি আড্ডাখানা হয়ে দাঁড়িয়েছিল। আড্ডার বিষয় ছিল নারী। তরুণ কবি হারুন যখন নারীকে কুহেলিকা বলে আখ্যা দিল, তখন কেউ হাসল, কেউ টিপ্পনি কাটল। আমজাদ বলল, কবি তার থেকে না হয় বলো নারী প্রহেলিকা। এই আড্ডার একজনের তেমন উৎসাহ চোখে পড়ল না, যাকে সবাই উল ঝলুক বলে সম্বোধন করতে পছন্দ করে। মেস বাহিনীর জোরে হারুন বর্ণনা করল কেন তার কাছে নারী কুহেলিকা। এবার হঠাৎ করে উল ঝলুক বলে উঠল নারী নায়িকা। সেও ব্যাখ্যা দিল তার নারী কেন নায়িকা। তাতে সে বলল, নারীকে সে পূজো করে না, কিন্তু অশ্রদ্ধাও করে না। কুহেলিকা উপন্যাসের মূল চরিত্র জাহাঙ্গীর। আদর বা উপেক্ষা করে সকলে তাকে উল ঝলুক বলে ডাকে। উল ঝলুক উর্দু শব্দ, অর্থ বিশৃঙ্খল এলোমেলো। জাহাঙ্গীর কুমিল্লার এক সম্ভ্রান্ত ধনী জমিদারের একমাত্র সন্তান। জমিদার বছর চারেক আগে মারা গেছেন। জমিদার বেঁচে থাকতে স্ত্রী পুত্রকে কখনো কুমিল্লা নিয়ে যায়নি, তারা কলকাতায়ই থাকতেন। কলকাতায় তাদের কয়েকটি বাড়িও ছিল। পিতার মৃত্যুর পর বাড়ি সব ভাড়া দিয়ে জাহাঙ্গীরকে হোস্টেলে দিয়ে তার মা ফিরদৌস বেগম কুমিল্লায় গিয়ে বিষয় সম্পত্তি দেখাশোনা শুরু করেন। হোস্টেলের কড়া নিয়ম মানতে না পারায় জাহাঙ্গীর এক মেসে থাকতে শুরু করে। এ সময় সে স্বদেশ মন্ত্রে দীক্ষা লাভ করে বিপ্লবী দলে যোগ দেয়। এক্ষেত্রে তার রাজনৈতিক গুরু বিপ্লবী প্রমত্তদা। জাহাঙ্গীর একদিন জানতে পারে সে পিতামাতার অবৈধ সন্তান। তার মা ছিল কলকাতার ডাক সাইটে বাইজি, প্রয়াত জমিদার পিতার রক্ষিতা। তার বাবা ছিল চিরকুমার, এজন্যই তার বাবা খান বাহাদুর ফররুক সাহেব তাকে ও ফরদৌসী বেগমকে আড়ালে রাখতেন। এটা জানার পর থেকে তার জীবনের রং বদলে যায়। সে মানসিকভাবে ভেঙে পড়ে, মানুষের জীবনের অর্থ নতুন করে বোঝার সাধনা শুরু করে। এক পর্যায়ে সে স্থির করে দেশ সেবার মহান ব্রত গ্রহণ করে মায়ের পাপের প্রায়শ্চিত্য করবে। তবে তার মধ্যে নারী জাতির প্রতি তীব্র ঘৃণা ও অবিশ্বাস জন্মে। সে মনে করে ইহারা মায়াবিনীর জাত, ইহারা সকল কল্যাণের পথে মায়াজাল পাতিয়া রাখিয়াছে, ইহারা গহন পথের কণ্টক, রাজপথের দস্যু। এমন পরিস্থিতিতে একদিন তরুণ কবি বন্ধু হারুনের সাথে তাদের বাড়িতে বেড়াতে যায় সে। হারুনের পরিবার সম্ভ্রান্ত হলেও দরিদ্র। হারুনের পিতা অন্ধ, মা মানসিক ভারসাম্যহীন, দুই বোন একটি ছোট ভাই। হারুনই সংসার দেখে, নিজে টিউশনি করে চলে। কষ্ট হলেও মাস শেষে ভাইকে মাসে ১০ টাকা পাঠায়। জাহাঙ্গীর তাদের বাড়িতে গেলে মানসিক ভারসাম্যহীন মা হঠাৎ তার মেয়ে তহমিনা ওরফে ভুনিকে জাহাঙ্গীরের হাতে তুলে দিলে এক বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। জাহাঙ্গীরের মেয়েদের প্রতি সন্দেহ, নিজের জন কলঙ্ক ও বিপ্লবীদের সংসার ধর্ম সাজে কি না এসব ভেবে সে সংশয় পড়ে। ভুনির সঙ্গে বিয়ে হলেও শেষ পর্যন্ত তাদের সংসার করা হয় না। জাহাঙ্গীর একসময় বিপ্লবী কাজে পুরোপুরি ব্যস্ত হয়ে পড়ে। এ কাজে সূত্র ধরে জাহাঙ্গীরের সাথে জয়তী ও চম্পার পরিচয় হয়। তখন এক অভ্যুত্থানে বিফল হলে জাহাঙ্গীর পুলিশের হাতে ধরা পড়ে। ঘটনাচক্রে সে স্বদেশ কুমার ছদ্মনামে দীপান্তরী হয়। দীপান্তরে হওয়ার আগে জাহাঙ্গীর তার সম্পদের এক চতুর্থাংশ ভুনিকে আর বাকি অংশ চম্পার হাতে রেখে যায়। অন্যদিকে জাহাঙ্গীরের মা ফেরদৌসী বেগম ভগ্ন হৃদয়ে শান্তির আশায় ও অতীত পাপের প্রায়শ্চিত্য করতে তীর্থযাত্রার উদ্দেশ্যে মক্কায় যান। এ উপন্যাসের সংলাপগুলো গভীর চিন্তাশীল প্রকাশ করে, যা পাঠকের মাঝে গভীর অনুভূতি সৃষ্টি করে। উপন্যাসের সমকালীন রাজনৈতিক প্রেক্ষাপটই মূলত উন্মোচিত হয়েছে, তবে ঘটনার বিন্যাসে সমকালীন নানা সমাজচিত্র এবং অর্থনৈতিক চিত্র অত্যন্ত গুরুত্বের সাথে স্থান পেয়েছে। মনে হবে এ উপন্যাস শুধু নজরুলের সময়কাল প্রেক্ষাপট নয়, বরং বর্তমান সময়ের নিম্নবিত্ত বাঙালির বাস্তব রূপটা ফুটে উঠেছে। নিঃসন্দেহে এটি একটি সমাজ সচেতন, রাজনীতি সচেতন, বিপ্লববাদ সচেতন উপন্যাস।
আমরা যদি কাজী নজরুল ইসলামের কথা চিন্তা করি, কাজী নজরুল ইসলাম সাহিত্যাঙ্গনে বিদ্রোহী কবি হিসেবে আগমন করলেও কথা সাহিত্যে তার অবদান অনস্বীকার্য। স্বল্প পরিসরে হলেও ছোট গল্প ও উপন্যাস ধারায় ছিল তার সাবলীল পদচারণা। নজরুলের উপন্যাস চিন্তার সর্বশেষ প্রকাশ কুহেলিকা। গ্রন্থাকারে প্রকাশিত হওয়ার পূর্বে নওরোজ পত্রিকার 5টি সংখ্যায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়, কিন্তু পত্রিকাটি বন্ধ হয়ে গেলে সাপ্তাহিক সওগাত পত্রিকায় উপন্যাসের বাকি অংশ প্রকাশিত হয়। কুহেলিকা উপন্যাসটি বিপ্লবী উপন্যাস বলা যায়। স্বদেশী বিপ্লবের একটা ছাপ রয়েছে উপন্যাসের বড় অংশ জুড়ে। ব্রিটিশ শাসিত ভারতবর্ষের নানা মাতৃক আন্দোলন ও ইংরেজ দুঃশাসনের সে সময় অনেক লেখকের লেখায় উঠে এসেছে, এদের মধ্যে নজরুল অন্যতম। নজরুলের কবিতার মতো উপন্যাসেও বিপ্লবের অগ্নি বারুদ ফুটে বা জ্বলে উঠেছে। তিনি ভারত মুক্তির জন্য অগ্নি লেখনী ধারণ করেছিলেন। এই উপন্যাসকে প্রকৃত বাঙালি সমাজের অদ্ভুত প্রকাশ বলা যেতে পারে। এছাড়াও নারীর মন বিশ্লেষণ, জমিদারদের দাপট, হিন্দু মুসলমানদের পারস্পরিক সম্পর্কের হীনমন্যতা ও সর্বোপরি সমকালীন স্বদেশী সন্ত্রাসবাদী আন্দোলনের উপর উপন্যাসটি যে চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে, তাতে উপন্যাসটি সমকালীন শ্রেষ্ঠ উপন্যাসের দাবিদার। অগ্নিকালের বাস্তবতার সম্মুখে রেখে নজরুলের বিপ্লবী সত্তা ও তার বিপ্লবী অন্যান্য চরিত্র বিচার করে কুহেলিকার চরিত্র বিচারে অগ্রসর হলে সে অনুমান গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আমি আব্দুল্লাহ মাহমুদ, দীর্ঘদিন কাজ করছি সাহিত্য নিয়ে। যেমন বিভিন্ন ধরনের উপন্যাস, এই উপন্যাসগুলোতে লেখকরা বিভিন্নভাবে তাদের বই প্রকাশ করে থাকে, এবং গল্পের মাধ্যমে